তুর্কি থেকে গ্রিস যাবেন এমন আশা নিয়ে অনেক মানুষ বর্তমানে তুর্কিতে রয়েছেন। বিভিন্ন দেশ থেকে তারা তুর্কিতে গিয়েছেন, বেশিরভাগ মানুষ মধ্যপ্রাচ্য থেকে আসলে বিভিন্ন দেশ হয়ে তুর্কিতে গিয়েছেন। একটাই আশা, তারা গ্রিস যাবেন এবং গ্রিস থেকে একসময় তারা ইতালি ফ্রান্স যাবেন। কিন্তু সমস্যা হলো, এই মুহূর্তে অনেকেই জানতে চেয়েছেন যে তুর্কি থেকে গ্রিস যাওয়া যাচ্ছে কি না, অনেকেই যেতে চাচ্ছেন কীভাবে যাবেন, এই মুহূর্তে যাওয়া উচিত হবে কি না, যাওয়া সম্ভব কি না, এই বিষয় নিয়ে আসলে অনেকেই জানতে চেয়েছেন। তাদের বলবো, এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন হয়তো তুর্কি থেকে গ্রিস যাওয়া যাচ্ছে না, প্রায় 100 ভাগের মধ্যে 90 ভাগই আসলে যাওয়া সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে। আমরা জানি গ্রিসের যে প্রশাসন, গ্রিসের পুলিশ অনেক কঠোর অবস্থানে রয়েছে। যারা তুর্কি থেকে গ্রিসে যাচ্ছেন তাদের বর্ডার এরিয়া পেলেই আসলে ধরে আবার তারা তুর্কিতে পাঠিয়ে দিচ্ছে, অনেকেই দেশে পাঠিয়ে দিচ্ছে। এই সমস্যা নিয়ে অনেকে আসলে সাহস করতে পারছেন না, তুর্কি থেকে গ্রিস যাবেন কি না, তাদের যাওয়া উচিত কি না। তো আমি তাদের বলবো, আসলেই এই বর্তমান সময়ে 2022-এ এসে তুর্কি থেকে গ্রিস যাওয়া অনেক কঠিন হয়ে গিয়েছে। গ্রিসের পুলিশ অনেক কঠোর অবস্থানে রয়েছে, এর জন্য তুর্কি থেকে গ্রিস যাওয়া যাচ্ছে না। অনেকেই চেষ্টা করছেন, কেউ কেউ সফল হচ্ছেন, কেউ কেউ আবার ব্যর্থ হচ্ছেন, বারবার ব্যর্থ হচ্ছেন। বিশেষ করে সালোনিকা এরিয়াতে তুর্কি পুলিশ যখন, সরি, গ্রিসের পুলিশ যখন ধরে তারা আবার তুর্কিতে পাঠিয়ে দেয়। এবং আমাদের সরকারের সাথে একটি চুক্তি হয়েছিল যে তারা বৈধভাবে কিছু কর্মী নেবে, এবং এর জন্য আসলে তারা এও চুক্তি করেছিল যারা সেখানে অবৈধ রয়েছে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। তো যদিও অনেক জটিলতা রয়েছে শনাক্ত করা, দেশি নাকি ভারতীয়, এই বিষয়গুলোর মাধ্যমে যাদের শনাক্ত করতে পারছে তাদের কাউকে, কিছু কিছু মানুষকে দেশে পাঠিয়েও দিয়েছে, আবার অনেককেই আসলে পাঠায়নি। অনেককে আবার কী করছে, তারা ধরার পর তুর্কিতে পাঠিয়ে দিচ্ছে, বিশেষ করে বর্ডার এরিয়াতে যাদের ধরছে, সলোনিকার পাশাপাশি কাছাকাছি এই অঞ্চলগুলিতে ধরলেই তুর্কিতে পাঠিয়ে দেয়। অনেকেই আসলে দেশ ছেড়ে যাওয়ার হিড়িক পড়েছে, যেমন গ্রিস হয়ে তারা কেউ যাচ্ছে আলবেনিয়া হয়ে, আলবেনিয়া হয়ে বসনিয়া, তারপর ইতালি যাচ্ছে, আবার কেউ সলোনিকা হয়ে সার্বিয়া হয়ে, মানে মন্টিনিগ্রো একটি দেশ আছে, আরও পাশে কয়েকটি দেশ ছিল, এই দেশগুলো পাড়ি দিয়ে তারা সার্বিয়া হয়ে তারপর ক্রোয়েশিয়া, সার্বিয়া হয়ে তারপর বসনিয়া, তারপর ক্রোয়েশিয়া, তারপর স্লোভেনিয়া, তারপর ইতালি যাচ্ছেন, তারপর ফ্রান্স, পর্তুগাল অনেকে যাচ্ছেন। তো বিষয় হলো, যখনই কেউ সলোনিকা হয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন যদি কোনো পুলিশ আটক করে, তাহলে তাদেরকে সলোনিকা এরিয়া আটক করলে তাদেরকে আবার তুর্কিতে পাঠিয়ে দেয়। আবার যদি আপনি আলবেনিয়া হয়ে যান, সেদিকে অনেক সময় লাগে, 10 থেকে 15 দিন সময় লাগে আলবেনিয়া হয়ে যেতে বসনিয়াতে। আর যদি আপনি সার্বিয়া হয়ে যান, মানে সলোনিকা হয়ে সার্বিয়া যান, তাহলে 2 থেকে 3 দিনে সার্বিয়াতে যেতে পারবেন, কিন্তু সেই দিকে অনেকটাই রিস্ক বেশি। যদি সলোনিকা এরিয়ায় পুলিশ ধরে তাহলে আবার তুর্কিতে পাঠিয়ে দেয়। অনেকজন মানুষ তুর্কিতে গ্রিস আসলো, এখানে 1 বছর 2 বছর কাজ করলো, আবার যদি তাকে ধরে তুর্কিতে পাঠিয়ে দেয় তাহলে তো অনেক কষ্ট। আর এখন তুর্কি থেকে গেম সাকসেস হচ্ছে না, গেম আসলে সফলভাবে গ্রিসে এসে পৌঁছাচ্ছে না, এই সমস্যা নিয়ে অনেকেই আসলে চিন্তিত রয়েছেন। তাদেরকে বলবো, আপনারা চিন্তা না করে তুর্কিতে কাজ করেন, যখন আসলে বর্ডার স্বাভাবিক হবে, মানুষ আবার যাওয়া শুরু করবে, তখন প্রথমে যেতে পারবেন। কারণ বর্তমানে গ্রিসে যেসব মানুষ রয়েছে বৈধ অবৈধ, তারা অনেকেই আসলে বিভিন্ন পথে তারা ইতালি যাওয়ার চেষ্টা করছে, এবং অনেকেই যাওয়ার জন্য অনেকেই রওনা দিয়ে দিয়েছেন। ধীরে ধীরে গ্রিসে আসলে বাংলাদেশে মানুষ অনেকটাই কমে গিয়েছে, অবৈধ যারা রয়েছেন প্রায় শূন্য লেভেলে চলে আসছে। যারা রয়েছেন তারা গ্রাম অঞ্চলে কাজ করছেন, কিন্তু বেশিরভাগ মানুষ আসলে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন, কারণ এখানে থাকা এখন অনেকটাই কষ্টকর। তো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে, হয়তো আরও 5-6 মাস লাগতে পারে। আর যারা ধৈর্য ধরে আছেন তারা তুর্কিতে কষ্ট করে থাকেন, সেখানে কাজকর্ম করার চেষ্টা করেন এবং পরবর্তী সময়ে চেষ্টা করবেন। এবং গেম যদি সফল হয় বা গেম যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাহলে আমরাও জানাবো এবং আপনারাও জানতে পারবেন বিভিন্ন মাধ্যম থেকে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।